সেটি হচ্ছে লেচওর্থ স্টেট পার্ক। আপস্টেটের স্টেট পার্কটি বিশাল এলাকা জুড়ে মূলত এই ঝর্ণাটিকে, এই পাহাড়ি ঝর্ণাটিকে কেন্দ্র করেই এই স্টেট পার্কটি আবর্তিত হয়েছে। বিশাল স্টেট পার্কটি তিনটি এরকম ঝর্ণা আছে, লোয়ার ফল, মিডল ফল এবং আপার ফল। এটি হচ্ছে লোয়ার ফল, আমরা লোয়ার ফল এলাকায় আছি। এখান থেকে এই পাহাড়ের চারপাশ ঘিরে ঝর্ণাটি চলে গেছে এখান থেকে আরও বহু দূর। এখন সামারের মাঝামাঝি সময়, গাছপালা সবুজ আছে, মাঝখান দিয়ে ঝর্ণা নদী বয়ে চলছে, তো সবুজ গাছপালার ভিতর দিয়ে ঝর্ণা, এটি অন্যরকম সৌন্দর্য। আর ফলের সময় যেখানে শীত আসার ঠিক আগ মুহূর্তে এই দুপাশের এই গাছপালার পাতার রং লাল, হলুদ, মেজেন্ডাম এরকম কালার ধারণ করলে তখন সেটি আরও অন্যরকম সৌন্দর্য হয়। এটি হচ্ছে লেচওর্থ স্টেট পার্কের আপার লেভেলের ঝর্ণাটি, যদি আগে বলেছিলাম যে ফলের সময় এটি দেখতে অনেক সুন্দর হয়। এখন যদি সামারের সময় চারদিকে সবুজ পাহাড় ঘেরা, সবুজের মাঝখান থেকে ঝর্ণাটিকে ভালোই দেখা যাচ্ছে, মানুষও দেখতে আসছেন,